আপনি বলেন কি কামটা করছিলে? এই গাড়িটা হ্যাঁ, আর যদি এই গাড়িটা আর একটু সামনে থাকতো তাহলে আমি কিন্তু শেষ। দেখ আমার কথা হলো, ভুল হয়েছে, আমি আপনাকে বকা দেওয়ার জন্য না, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আপনি যে ভুলটা করছেন আল্লাহ হয়তো হায়াত দিতে জন্য বেঁচে গেলাম। হ্যাঁ, খালি আটটা সিগন্যাল দিলে আমি দাঁড়ায় যাইতাম, কোনো সমস্যা হইতো না। যাই হোক, তাহলে আমার অনুরোধ রইল অন্তত এরপরে অন্য কেউ মরার কারণ যেন আপনি না হন, ঠিক আছে ভাই? থ্যাংক ইউ, ভালো থাকে না। মানে এমন একটা ঘটনা, আজকে যদি আমার ক্যামেরাটা আসলে রেকর্ডিং অবস্থায় থাকতো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার সাথে কি ঘটতেছিল। উনি গাড়িটা, আমার গাড়ি প্রায় 70-60-এর উপরে স্পিড, সামনে একটা একটা কোচ আসতেছে, আমি ওনার পিছনে, উনি একদম নগদে হাতটা তো অনেক কিছু নেই, একদম গাড়িটা টাস্কর ডান দিকে রোড পার হওয়ার জন্য ঘুরে দিছে। যাওয়ার সাথে সাথে আসলে কোনোভাবেই সম্ভব ছিল না গাড়িটা ওই ভ্যান গাড়িটার পিছনে ব্রেক করে দাঁড়ানো। আর যদি ব্রেক করতাম তাহলে 100% শিওর আমি ওইখানেই গাড়ি নিয়ে পড়ে যাইতাম, সেক্ষেত্রে আরও দুর্ঘটনা মানে বেশি হওয়ার সম্ভাবনা ছিল। আমি নিজে ওনার ভ্যানম্যান নিয়ে একদম ওই সামনের ওই বাসের মধ্যে ঢুকে পড়তাম। আমাদের ধরেই নিতে হবে যে এই ধরনের রিক্সাওয়ালা মানেই সিএনজিলে মানেই এরা হচ্ছে 70% আজরাইল, যে কোনো সময় আপনি যাচ্ছেন আপনার মতো করে আপনারা চাপাই দিয়ে মেরে ফেলবে। পারলে ভিডিওটা শেয়ার করে এই আউল হাউল ড্রাইভারগুলোর একটু দেখানোর ব্যবস্থা করি।